সৌদি আরবে নির্যাতনের শিকার কিশোরী উম্মে কুলসুমকে পাঠানো রিক্রুটিং এজেন্সি এমএইচ ট্রেড ইন্টারন্যাশনালের কার্যালয় সিলগালা করেছে র‍্যাব। এই সময় রিক্রুটিং এজেন্সির মালিক মকবুল হোসেন মানিক এবং তার সহযোগী পারভেজকে আটক করা হয়। র‍্যাব জানিয়েছে কুলসুমকে পাচারের সঙ্গে জড়িত এই প্রতিষ্ঠানটি একই সঙ্গে বহু নারীকে বিদেশে কাজ দেওয়ার নামে পাচার করেছেন তারা। 14 বছরের উম্মে কুলসুম 2019 সালের এপ্রিলে এমএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে কাজের জন্য যায়। বয়স বাড়িয়ে 26 বছর দেখিয়ে পাসপোর্টও করে দেয় তারা। তবে সেখানে গিয়ে গৃহকর্তা নির্মম নির্যাতনে মৃত্যু হয় মেয়েটির। বারবার এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও কুলসুমের পরিবারকে কোনো সহায়তা করা হয়নি। ঘটনার সূত্র ধরেই ফকিরাপুলে এমএইচ ট্রেড ইন্টারন্যাশনালে অভিযান চালায় র‍্যাব। এ সময় সেখানেও দেখা মেলে বেশ কয়েকজন ভুক্তভোগীর। তারা প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে পাচার হয়েছিলেন। গৃহকর্তার নির্যাতনের এক পর্যায়ে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নেন, পরে অনেক কষ্টে দেশে ফিরে আসেন। আমি বলছি যাবো না, তারপর বলছে আমার স্বামীরে পুলিশ ধরাই দিবে, আমার জন্য 3 লাখ টাকা ওনারা খরচ করছে। তারপরে আমি বাধ্যমূল্য হয়ে গেছি, এক বছর ঘুরেছে, তার জন্য যাইতে দিব না। যাওয়ার পর ওইখানে এনে আমার মারছে, আমার পাটা ভাঙ্গা ফেলাইছে, পায়ে রড ভরে দিছে। যাওয়ার এক সপ্তাহ পরে এই মালিক আমার সাথে খারাপ নির্যাতন করছে। র‍্যাব বলছে অভিবাসী আইনে কর্মীর অধিকার সুরক্ষার সুস্পষ্ট নির্দেশনা থাকলেও এজেন্সিগুলো তা মানতে চাইছেন না, উল্টো বিদেশে কাজ দেওয়ার নামে দালালের মাধ্যমে তাদের বিক্রি করে দেয়া হচ্ছে। 2006 সালে জন্ম হলে তার বয়স 14 মতো হয়। এখানে কিন্তু উনি ব্যাপকভাবে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এই যে জন্ম সনদের যে ভুয়া সিলগুলা হয়তো এখানে তৈরি হতো অথবা অন্য কোথাও থেকে উনি কালেক্ট করতেন, তা আমরা সরেজমিনে সিল পেয়েছি। কোনো এজেন্সি যদি এ আইনের ব্যত্যয় ঘটিয়ে আমাদের কোনো মা বোন বা ভাইকে বিদেশে পাঠায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সিভিয়ার স্টেপস উইল বি টেকেন বাই দ্য র‍্যাব। এ ঘটনায় এমএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মকবুল ও তার সহকারীকে আটক করে নিয়ে যায় র‍্যাব। সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। তাদের বিরুদ্ধে মানব পাচারের নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে র‍্যাব। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। কাতারে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের নিয়ে আগামী 2 বছরের জন্য নবনির্বাচিত কাতার বাংলা প্রেস ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইএম আকাশকে সভাপতি, আকবর হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক ও আমিন ব্যাপারীকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ। যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম মধু। প্রধান অতিথি ছিলেন সাজ্জাদ মিয়া। পরে 15 আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা নাজমা সুখ হারাজ মার্কেটে তাজ ফার্নিচারের উদ্বোধন করেছেন বাংলাদেশি স্বত্বাধিকারী মোহাম্মদ সাদ্দাম হোসেন। প্রবাসী বাংলাদেশিদের স্বল্প মূল্যে ঘরের সকল ফার্নিচার বিক্রয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়। লন্ডনে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ইউনাইটেড ফুটবল ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে 10টি ক্লাব অংশ নেয়। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে উইভার্সফিল্ড মাঠে ফাইনালে স্টেফোন এফসিকে 3-1 গোলে হারিয়েছে জয় ফুটবল ক্লাব।